বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, মহিলা কুস্তিগির ধর্ষণকারী বিজয় ব্রিজভূষণ সিং ও হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি সহ ত্রিপুরা কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে এই বিষয় নিয়ে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আগরতলা প্যারাডাইস চুমুনিতে এই গণস্বাক্ষরের চিঠি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে প্রেরণ করবে বলে জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সভাপতি ঝর্ণা দাস বৈদ্য। এই বিষয়টাকে কেন্দ্র করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন তারা করেছেন এবং গণস্বাক্ষর শুরু করেছেন, গণস্বাক্ষর অভিযান তারা শুরু করেছেন এবং কলেজ ছাত্রীদের নিয়ে বিশেষ করে এই অভিযান তারা শুরু করেছেন এবং কঠোর শাস্তির দাবি করছেন তারা ব্রিজভূষণ সিংয়ের, এবং তার পাশাপাশি হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তারা। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাক্ষর তারা জোগাড় করে তারপর তারা সেটা পাঠাবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে এবং তার মাধ্যমে পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বাম নেতৃত্বরা শুনব। নাম অর্জন করেছে সেই কুস্তিগিরদের উপর আমাদের দেশে যারা আইন তৈরি করে, যারা নীতি নির্ধারণ করে এবং বিভিন্ন আইনে তারা মুখ্য ভূমিকায় থাকেন, যে এমপি বিজেপি দলের এমপি এবং হরিয়ানা বিজেপি সরকারের মন্ত্রী সন্দীপ, তারা মিলে মিলে এই কমিটি কমিটির সভাপতি বটে ভূষণ, তাদের চেম্বারে নিয়ে তারা ধর্ষণ করে, তার বিরুদ্ধে গোটা দেশ উত্তাল। আমাদের দেশের এ ধরনের জনপ্রতিনিধি আসলে কলঙ্ক বহন করে চলেছে। তার আগেও আমরা দেখেছি, আমি যখন নিজে যখন পার্লামেন্টে ছিলাম, নির্ভয়া কাণ্ডক হার মানা যেখানে রড ব্যবহার করা হয়েছিল এখানে স্টিক ব্যবহার, পার্থক্য হলো এটা, এ ধরনের ঘটনা সরকারের আমলে সংঘটিত তাই না? অমরপুর মেয়ের উপর দশজন মিলে গণধর্ষণ করে, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি, আমাদের কাছে কোনো খবর নেই। আপনারা সাংবাদিকরা সেই সমস্ত খবর প্রকাশ করেন দেখেই আমরা জানতে খবরে আসি, কাজেই এই ধরনের ঘটনা অনবরত প্রতিদিন ঘটে চলছে। কাজে আমরা চাইছি যে গ্রেপ্তার যারা হয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া, আর যাদেরকে এখনো গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে তাকে যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত। আপনারা শুনলেন বাম নেত্রী ঝর্ণা দাস বৈদ্য কি বলেছেন এবং মহিলা কুস্তিকে ধর্ষণকারী বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরং ও হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তারা এবং তার পাশাপাশি ত্রিপুরার কলেজ ছাত্রীর এই বিষয়গুলো নিয়ে গণস্বাক্ষর অভিযান তারা শুরু করেছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আগরতলার প্যারাডাইস চুমুনিতে এই গণস্বাক্ষরের চিঠি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে পৌঁছে দেবেন বলেই জানিয়েছেন তারা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।